হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটি অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নেই। যাদের জানা আছে তাদের জন্য ভিডিওটি না, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। একটি সিম্পল বিষয় যেটা হচ্ছে, মুঠোফোন থেকে মুঠোফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে, অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না, এই জন্য ভিডিওটি তৈরি করলাম। মুঠোফোনের ইন্টারনেট ডেটা প্যাক শেয়ার করার সুযোগ আছে অ্যান্ড্রয়েডে, সেক্ষেত্রে স্মার্টফোনটিকে ওয়াইফাই হটস্পট বানানো হয়, আর অন্যান্য ডিভাইসে যেমন মুঠোফোন, ট্যাব, কম্পিউটার সেই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট যুক্ত হতে পারে। অর্থাৎ মুঠোফোনে 3G বা 4G ডেটা প্যাক ওয়াইফাই সংযোগ হিসাবে শেয়ার করা যায় অন্যান্য ডিভাইসে। অনেক ফোনেই অবশ্যই ওয়াইফাইয়ের পাশাপাশি ব্লুটুথ বা USB-র মাধ্যমে ইন্টারনেট ডেটা শেয়ার করা যায়। যেভাবে হটস্পট চালু করবেন, পর্দার উপরের দিক থেকে সোয়াইপ করে নামালে শর্টকাট মেনু দেখাবে, সেখান থেকে হটস্পট ট্যাপ করুন, আর হটস্পট না ফেলে পেন্সিল আইকন অর্থাৎ এডিট অপশনে ট্যাপ করে কুইক সেটিং হটস্পট আনতে পারবেন। প্রথমবার ব্যবহারের আগে হটস্পট সেট আপ করে নিন, যথারীতি ওপর থেকে সোয়াইপ করে নিচে নামিয়ে হটস্পট আইকন কিছুক্ষণ হোল্ড করে চেপে থাকুন, এতে হটস্পট মেনু দেখাবে। মোর সেটিং অপশানে ট্যাপ করে সেট অফ ওয়াইফাই হটস্পট নির্বাচন করুন। এবার নেটওয়ার্কের নাম দিন, সিকিউরিটিতে নন নির্বাচন করে দিলে হটস্পটে যুক্ত হতে কোনো পাসওয়ার্ড লাগবে না, আর WUPA2PSK নির্বাচন করলে হটস্পট যুক্ত হওয়ার সময় পাসওয়ার্ড চাইবে, নিচের অংশে সেই পাসওয়ার্ড দিতে হবে। নিরাপত্তার জন্য সব সময় পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যান্ড নির্বাচন করতে হতে পারে। বহুল ব্যবহৃত 2.4 GHz ব্যান্ড নির্বাচন করে দিতে পারেন। এরপর সেট করুন USB কেবলের মাধ্যমে ইন্টারনেট শেয়ার। USB কেবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপল ম্যাক কম্পিউটার ইন্টারনেট শেয়ার করা যায় না, তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি USB কেবলের মাধ্যমে কম্পিউটারে যুক্ত করুন, মুঠোফোনে নোটিফিকেশন পাওয়ার কথা। যেভাবে হটস্পটে অন্যান্য ডিভাইস যুক্ত করবেন, ওয়াইফাই যেভাবে যুক্ত হয় ঠিক সেইভাবে যুক্ত করতে হবে। যে ডিভাইস থেকে সংযুক্ত হতে চান সেটি ওয়াইফাই চালু করুন, এরপর হটস্পটের নাম নির্বাচন করুন, পাসওয়ার্ড দিন, কানেক্ট করুন। আগের মতোই ওপর থেকে সোয়াইপ করে নিচে নামিয়ে হটস্পট আইকন হোল্ড করে চেপে ধরে রাখুন কিছুক্ষণ, এরপর মোর সেটিং থেকে UCB ফিল্টারিং সচল করে দিন। ফোন থেকে ইন্টারনেট ডেটা শেয়ার করলে দ্রুত ব্যাটারি খরচ হতে পারে, আর ইন্টারনেট শেয়ার করার এটাই সুন্দর পদ্ধতি।